এবার আমি এখন ঘুম ধরবো, ঘুম খেয়ে ছেড়ে পড়ব। বসে পড়ি যাবো না তো? দৌড়ি ছেড়ে পড়ি যাবো না তো? দৌড়ি দৌড়, তুমি তো দৌড়ে দিলে পড়েছো। কি খাচ্ছে এখন? এই ভর দুপুর বেলা, এখন বাজে 3:15। এখন এই কুরকুরে খাওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ, যখন তখন তো খাই নেই। তাহলে এখন 3:15 সময়, এখন খেতে হবে। দেখো মেমি, আমি এই দেখো মেম শুয়ে রয়েছে, আর এই যে হচ্ছে পড়ার ব্যাগ, এই মাত্র জাস্ট পড়ে টড়ে আসলো। এখন বাজে ঠিক 6টা, আর আমি বললাম কি একটু রেস্ট নে, রেস্ট নিতে গিয়ে দেখো শুয়ে পড়েছে, এই অটাইমে ঘুমোচ্ছে, উঠে আবার বই পড়বে। তো আমিও জাস্ট এই উপরে আসলাম, এই রুটি শুটি আটা বাটা মাখিয়ে আসলাম। তো মিমকে এখন ডাকবো আমি, তার আগে একটু জল খেয়ে নিই, আর ওকে আবার বই পড়াবো, কেননা পড়া আছে, পড়া হোমওয়ার্ক দিয়েছে অনেকটাই। পরশু দিনকের থেকে আবার পড়া, মানে কালকের দিনটা আমি হাতে পাচ্ছি, পরশু দিন থেকে আবারও টিউশনের পড়া আছে। তো আমি অল্পটা আজকে কমপ্লিট করব, আর বাকিটা কালকে কমপ্লিট করব। তো চলো ঝটপট ওকে ডাক দিই, ডাক দিয়ে ওকে বই নিয়ে বসাই। তো চলো ঝটপট ওকে ডাক দিই, তারপরে ওকে নিয়ে বই নিয়ে বসাই। ওর একটু ঘুমাক, তারপরে এক্ষুনি ডেকে দেবো, বলবো যে ওর বই পড়। এই জাস্ট পড়ে টড়েই আসলো, টায়ার্ড আছে, দুপুরে যেহেতু ঘুমায়নি। তো ও ঘুমাক, আর আমি একটু বসে মোবাইলটা চেক করি। আমি একটু ফ্রি থাকলে আমার একটু মোবাইলটা চেক করতে ভালো লাগে, একটু ইউটিউব দেখতে ভালো লাগে, তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে। তোমরা যারা যারা ভিডিও করো, আমার ভিডিও দেখো, কমেন্টস করো, তো আমি চেক করি তাদের প্রোফাইলে গিয়ে, যদি ভিডিও থাকে তাদের ভিডিওটা আমি দেখি। আর আমার ভয়েসটা একটু আস্তে আস্তে শুনছো, কেননা ওইটা উঠে যাবে, যার জন্য আমি স্লোলি স্লোলি কথা বলছি। চলো পরে আসছি। কি হলো, নকশা করবে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো এখন বাজে রাত্রি ঠিক এখন 9:20, আর এখানে মেম ওর হোম টাস্ক কমপ্লিট করছে, আর আমারও আবার হোম টাস্ক কমপ্লিট করার আছে। তো মেমের হোম টাস্ক মেম করছে, আমার হোম টাস্ক আমি করবো। তো কী হোম টাস্ক আছে আমার, চলো তোমাদের দেখাই। এই যে যে কুর্তি, এটা ধুয়ে দিয়েছিলাম, এগুলো পরে আমি মেমের টিউশনে যেতাম। গরম ফ্যানটা চালিয়ে দিই, চলো। এই টাইমটাতেই আমি আর কি জামা কাপড়গুলো গোছাই, কেননা দুপুরে বিকেলে যখন জামা কাপড় তোলা হয়, তারপরে তখন আর কি ভাজ করা হয় না। তো মেমকে আমি পড়াতে দিয়ে বা আমি কখনো সখনো রুটি করে তারপরে এসে আমি জামা কাপড়গুলো পুরো কমপ্লিট করে ভাজ করব, কেননা আমি ভাজ জামা কাপড় না করলে আমার মনে হয় যে পুরো কাজ আমার এখনও কমপ্লিট হয়নি ঠিকঠাক। আমি আর কি ঘুমোতেও পারি না যে হ্যাঁ আমার কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। আর এই পাশে দুটো কার্তিক ঠাকুর দেখেছো, সেটা হচ্ছে আমার যা পুজো দিয়েছিল সেই ঠাকুর এখনও পুজো আর কি রেখে দিয়েছে, পুজো দিতে হবে। তো মানসিক যেটা বলে না যে কার্তিক ঠাকুর ফেলে, সেটাই আর কি, পুজো এখনও কমপ্লিট করা হয়নি, সেটা দেওয়া হবে সামনেই, কার্তিক মাসে দিয়ে দেবে, তারপরে এটাকে জলে দিয়ে আসা হবে আর কি, ততদিন আর কি এটা ফেলা যাবে না। তো চলো জামা কাপড় আমার গোছানো কমপ্লিট, এখন মেমের পড়াটা একটু ধরবো, তারপরে রুটি করতে যাবো। এখনও কিন্তু কমপ্লিট হয়নি হোম টাস্ক আমার, আর ওইদিকে মেমেরও তাই। তাড়াতাড়ি কমপ্লিট করো। তো আজকে আমি আমার তো এইটুকুনি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তারপরে মেন হচ্ছে আমার মেন টপিকটা, আমি মর্নিংয়ের রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার তোমরা আমার ব্লগটা দেখো ঠিকই, কিন্তু মর্নিংয়ের রুটিনটা আমি খুব তোমাদের সাথে কমই শেয়ার করেছি। তো আজকের ভিডিওটাতে মেন হচ্ছে উদ্দেশ্য আমার মর্নিং রুটিনটা শেয়ার করবো, মর্নিংয়ে আমি কি কাজ করি, আমার কি ব্যস্ত থাকে আর কি, বিজি মর্নিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজে ঠিক 9:50, আমরা যাব নিচে
নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের দিনের মতন শেষ করবো। কালকে সকালে কিন্তু আসছি, ভিডিওটাকে এডিট করছি না আমি আমি আমার প্রত্যেক দিনের ভোরের ব্লগটা আমি তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি। আমি চেষ্টা করবো কালকের আমার ভোরের, মানে আমি সকালে উঠে ছটার সময় আমি কী করি সেটা সাধারণত তোমাদের সাথে আমার শেয়ার হয় না। তো দেখতে থাকো আর ভিডিওটাকে এখানেই কাট করে দেবে না। তো চলো, এখন বাজে ঠিক 6:20 আর আমি নিচে যাচ্ছি। দেখো সকালে মোটামুটি আমার মাথা ব্যথা আচড়ানো হয়ে গেছে, ব্রাশ করা কমপ্লিট। তো এখন যাব কিচেনে, দেখব রান্নাঘরে কি হচ্ছে। আমার যা এখানে আমার আগে চলে এসছে আর ও এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এখানে শাক আমি কালকে কেটে রেখেছিলাম, আমি আগের দিন কেটে রাখি কেন, শাকটা একদিন রাখলে ওটা আরও শুকিয়ে যেত, যার জন্য আমি আগের দিন কেটে রেখেছিলাম। ওটাই এখন করবে, তারপর ডাল করবে, মোটামুটি সকালের রান্নাটা ও কমপ্লিট করবে, তারপরে গিয়ে তো আমি দুপুরের রান্না করবই। আর আমার এখানে কী কাটাকাটি করছি চলো একটু শেয়ার করি। তো আমি এখানে নিচেই বসবো বটি নিয়ে, কেননা অনেক সময় ছুরিতে না কুমড়ো টুমড়ো কাটতে ভীষণ অসুবিধা হয়, তো ডাটা কুমড়ো এগুলো কাটতে অসুবিধা হয়। তো দেখো আমি এখন বটি নিয়ে আমি বসে পড়েছি অলরেডি। তো এখন ডালের জন্য ডাটা কাটবো, আমার শাশুড়ি বলেছে ডালে ডাটা দিতে। তো এখানে শাক, এখানে কাঁচকলা, আলু আমার নিরামিষ হবে একটা, আর এখানে বাচ্চাদের সবজি কাটা কমপ্লিট। আর এখানে চাল আছে, চালটা ধুয়ে রাখলাম, এটা এখন আর ভাত বসাবে না, এখন ভাত বসাতে এখন দেরি আছে। আর এই শাক পাতাগুলো এখন ধুয়ে নেবো, শাক পাতা বলতে ভেজিটেবলসগুলো এখন ধুয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে দেখো। তো এতক্ষণ ধরে আমার জাহার আমি রুটি করছিলাম, ও রুটি ভাজলে আমি বেলে বেলে দিলাম, আর এখন দেখছো আমি আদা ছুলছি। ও তোমার হয়তো ঠিক করে ভালোভাবে দেখতেই পাচ্ছ না, আমি আদা ছুলছি আর এই আদা দিয়ে এখন হবে চা। তো আমার হাজবেন্ড চা খাবে আর আমি চা আর একটু রেখে দিয়ে যাবো, আমার শাশুড়ি যদি খায়। তো আমি যাবো কোথায় সেটাও তোমরা ভাবতে পারো, আমি বললাম যাবো। হ্যাঁ, আমার মেমের অনলাইন ক্লাস আছে 1:30 থেকে, আর এখন বাজে মিনিমাম 7:45। আমি তাড়াতাড়ি করে চাটা বসাচ্ছি, রুটিটা করা হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু আমাদের গাছের কাঁঠাল, তো আমাদের বাড়িতে কোনো গাছ নেই, আমাদের বাড়িতে শুধু আম গাছই আছে, আর এই কাঁঠালটা আমাদের জায়গা আছে বাজারের সামনে, তো সেখানেই গাছে কাঁঠাল হয়েছে, সেটা আবার দিয়ে গেছে। তো দেখো উপরে যে সমস্ত বাসন দেখছো না, আসলে এটা রান্নাঘরের, তো রান্নাঘরের ডাইনিং রুম, তো এখানে বাসনগুলো সব আমাদের বাড়ির বাসন্তী পূজার বাসন। তো বাসন্তী পূজার সময় পুরো নিরামিষ হয়, আর এতগুলি বাসন পুরোটাই আমাদের বাসন্তী পুজোতে লাগে। তোমরা যারা যারা আমার ভিডিও ব্লগগুলো মানে কন্টিনিউ করো, তোমরা দেখে আসো, তারা জানো আমাদের এই বড় রকমের বাসন্তী পুজো হয়, দুর্গাপুজো হয়, 5 দিন ধরে টানা হয়, লোকজন আসে, খাওয়া দাওয়া হয়। তো অবশ্যই এবছরও হবে, আগের বছরটাতে হয়নি, আগের বছর আমাদের অসুস্থ ছিল, তো এবছরটাতে হবে। আর চলো তাহলে, আমি আসলে বাসনগুলো চোখে আসলো বলে আমি তোমাদেরকে একটু ভাঙিয়ে দিলাম, তো চাটা বসাবো। তার আগে আমি শোনার জন্য, মানে আমার ভাগ্নে স্কুলে যাবে ওর জন্য আর কি, আমি ভাত বসিয়ে দেবো, ভাতটা একটু গরম করবো আর কি। তো চলো, আর এখানে ডিমের অমলেট হচ্ছে, আর এখানে চায়ের জল বসিয়ে রেখেছি, ভাতটা আমি নামিয়ে রেখেছি, ভাত আর তোমাদেরকে দেখালাম না। তো ওখানে আমার ভাগ্নে মুখ টুক ধুয়ে নিচ্ছে, ওদের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের মেয়েদের ক্লাস এখনও শুরু হয়নি, ক্লাস বলতে স্কুল শুরু হয়নি, ক্লাসটা শুরু হবে 1:30 থেকে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, সোমবার থেকে, সানডে মানডে থেকে আমাদের মেয়েরও স্কুল শুরু হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কী করছি না করছি, সাথে থাকো। তোমাকে দেখা
সকাল বাজে এখন ঠিক 8টা, আর আমিও আমার মেমের জন্য এখনই গোছানো গাছানো শুরু করব, খাবার দাবার গোছানো গাছানো শুরু করব। আর ওকে নিয়ে অনলাইন ক্লাসে আমার যেতে হবে, তার আগে আমি ভাগ্নেকে রেডি করিয়ে দিতে চাই আর কি। আর আমি এখানে চাও বসিয়ে দেবো, আর ও আমার ভাগ্নে ব্রাশ ট্রাশ করে এখনই খেতে বসবে। আর আমি না ঠিক করছি ক্যামেরাটা, মানে আর কি আলোটা পড়ছে পুরো ক্যামেরাতে, এত ফোকাস করছে মানে পুরো সবাইকে আচ্ছা আচ্ছা লাগছে, যার জন্য আমি লাইটটাই বন্ধ করে দিলাম। তা দেখছি লাইটটা বন্ধ করলে আরও বেশি অন্ধকার লাগছে, তো আমি জলটা বসিয়ে দিয়ে আমি আবার লাইটটা জ্বালিয়ে দেবো, কেননা ভীষণই অন্ধকার দেখতে লাগছে আর কি। তো চলো জলটা বসিয়ে দিই। আর আমার এখানে এটা হচ্ছে যে দেখছো, এটা হচ্ছে বড় দাদা ভাগ্নে, আর এটা হচ্ছে ভাগ্নি। তো ভাগ্নি আমার সাথে বকর বকর শুরু করে দিয়েছে, আর আমার ভাগ্না হচ্ছে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। তো আমি এবার লাইটটাকে জ্বালিয়ে দিলাম, দেখছি পুরো রকম অন্ধকার লাগছে। আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে বিকেলে আমি মেমেকে একটু দুধ দিয়ে আর ইয়ে দিয়ে যেটা হেলথ ড্রিঙ্ক আছে সেটা আমি গুলিয়ে দিই, তো আমি সকালের দিকে ওকে দুধ দিই না, কেন দুধ খেলেই ওর পুরো রকম গ্যাস হয়ে যায়, ওর বমি আসে বারবার করে। তো আমি জলটা একটু গরম করলাম, গরম করে আমি দিয়ে দিলাম ওর ভিতরে একটু চিনি, একটু চিনি দিয়ে দেবো, এখনও দিইনি। আর ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, ওটা যেটা বললাম আমার হাজব্যান্ড সকালে চা খাবে, আর আমাদের বাড়িতে সেরকম চা কেউ খায় না, আমি তবুও আমি আর একটু রেখে দিয়ে যাবো যদি আমার শাশুড়ি টাশুড়ি খায়। তো চলো তোমরা সবাই সবার নিজের মতন করে চা করো, আমিও আমার নিজের মতন করে চা করি। আমি একটু অন্যরকমভাবে চা করি, যেটা আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে, জলটা আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর কি, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে আমি জলটাকে আর কি ফোটানো বন্ধ করে দিয়েছি, ইন্ডাকশান ওভেনটা অফ করে দিয়েছি, তারপরে আমি চা পাতা দিলাম। আর এখানে দেখছো ভাত, ভাতটা বেড়ে রেখেছি, আমার ভাগ্নে এখনও আসেনি খেতে। আর মেমের এখানে আমি হেলথ ড্রিঙ্কটা গুলিয়ে নিচ্ছি, আমি দিয়ে রেখেছিলাম, গোলানো হয়নি, তো আমি এটা গুলিয়ে নেব। তো চলো, ও হ্যাঁ, যে জল আমি ওরকম করে চাটা দিলাম তো চা পাতা, এতে সেন্ট খুব ভালো আসে। তোমরা যারা যারা চা পাতা দেওয়ার পরে ভীষণ ফুটিয়ে নাও, তারা একটু এইভাবে চা করে দেখো। আর এখানে যে ফ্রুটসগুলো দেখছো ড্রাই ফ্রুটস, এগুলো ভেজানো ছিল আগের দিন, আর এটা হচ্ছে আমাদের পুচকেটার খাবারের সাথে এটা মিক্স হবে। তো সকালে যেটা ওকে খাওয়ানো হয় সুজি বা কখনো চিড়ে ভালো করে সেদ্ধ করে, তার মধ্যে এই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এইভাবে থেতো করে তারপরে দিয়ে দেয়, এতে না বাচ্চাদের সব দিক থেকে ভালো হয়। 8:10 বেজে গেছে আর মেমের ক্লাস শুরু হয়ে যাবে 8:30 থেকে, তো দেখো ওর এখনও ওঠার নাম নেই। 8:10 বাজে, 20 মিনিটের মধ্যে ওকে রেডি হতে হবে, দেখো চোখ ডলছে। হ্যাঁ, আমি তো ফোন নিয়ে গেছিলাম, অ্যালার্ম বাজেনি, ফোন তো আমার হাতে। এই একটু সকালে কি করছি তাই ঘুমিয়ে গেছিলাম আর উঠলাম। তাড়াতাড়ি চলো, তার জন্য বলছি তাড়াতাড়ি চলো। বলো কি হয়েছে বলো। পাপার ফোন থেকে তো অ্যালার্ম বাজতে দিতে। পাপার ফোন থেকে অ্যালার্ম দিলে ভালো হতো তাই? পাপার ফোনে আমি অত তো আমি দিই না, বুঝি না, অত দিও না, খুঁজে পাই না তোর বাবার অ্যালার্মের অপশনগুলো খুঁজে পাই না। আমিও জানি। আচ্ছা উঠে রয়েছে না তোমার পাপা? বলো অ্যালার্ম কই, অ্যালার্ম কই, দাঁত দাঁত কই, দাঁত কই, কোথায়? হ্যারি ইজ ইয়োর টিথ, হ্যারি ইজ ইয়োর টিথ। গুড মর্নিং, চলো ব্রাশ করতে। মেম একা একাই সব পারে, মেম একা একাই ব্রাশ করতে পারে, তারপরে একটু খেতে পারে, ড্রেস করতে পারে মেম, তাই না? মেম একটু 5 মিনিট তোল নাই বসবে, পাশে পড়ে যাবো না তো, দড়ি ছিঁড়ে পড়ে যাবো না তো। দৌড়ি দৌড়, তুমি তো দৌড়ি ঢিলে করেছো, এখন কত বড় বড় হয়ে গেছে। আমি তো ছবি দেখি,
কিন্তু দেখতে একই রকমই আছে, ছোটবেলায় লাগতো এরকম, বড়বেলায় লাগে এরকম, ছোট ছোটই দেখতে হয় সময়। কিন্তু পুরো ছোটবেলায় কিন্তু আলাদা হয়ে গেছে। চলো বেটা ব্রাশ করবে, মেয়ে একা একা। তখন বাজে সকাল 6টা। তো সকালে আমরা দুই যা মিলে কী কী করলাম দেখালাম তোমাদেরকে। এখন মেম গেছে ওই যে ব্রাশ করতে। তো আজকের মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, বিজি রুটিনটা। আর যেহেতু সকালবেলায় আমার চায়ের রান্নাবান্না ছিল, আর আমার রান্নাবান্নাটা আছে দুপুরে আজকে। তো কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে গিয়ে আমি ভিডিওটাকে এন্ড করে দেবো, আজকেই ভিডিওটা আপলোড করে দেবো, তোমাদের কাছে চলে যাবে। তো চলো তোমাকে দেখাই। ব্রাশ নিয়েছো কোথায়? সকালবেলা উঠলে কাশি আসে ওনার। দেখে 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 কলগেটটা দাও তাড়াতাড়ি, চলো আজকে ব্রাশ করে দিচ্ছি। কি বাবা ব্রাশ করে করে গেছে তো। এবার আমি এখন মুখ ধোবো। মুখ ধুয়েছি, এবার আমি মুখটা কেমন দেখতে লাগছে উঁচু করে ধরতে হয়। এবার আমি পাইপটা আনতে যাচ্ছি। মাথা ছিঁড়ে যাও, আমাকে কেউ দেখবে না। আচ্ছা দেখার দরকার নেই, আমার তো রেডি হয়ে নিলে ভালো হতো। তোমাকে কে দেখবে? কেউ দেখবো না, আমার তো সবাই দেখে এরকম চুল অবস্থা। সেটা বলছি না, রেডি হয়ে গেলে তো তাড়াতাড়ি ভালো হয়। তাড়াতাড়ি 8:30 কিন্তু বাসতে গেল, 8:20 বাজে, 8:30 মধ্যে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আর এই নিয়ে ড্র ছাড়া খেতেই পারে না, ড্রটা আনতে ভুলে গেছি, গিয়ে ড্র আনতেই চলে গেছে। আর মেমের স্কুল ড্রেসটা তোমাদের দেখাই, হাঁটুর নিচে ছিল। মেম একটু দূরে যাও, যখন ওকে তোমরা হয়তো আগের ভিডিও দেখলে দেখবে হাঁটুর অনেকটা নিচে ছিল, এখন হাঁটুর সোজা হয়ে দাঁড়াও স্ট্যান্ডটা। তো হাঁটুর অনেক উপরে উঠে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তাই তো? তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে ক্লাস নিয়ে বসো। এখন বাজে 8:30, মেমের অনলাইন ক্লাস নিয়ে আমার এখন বুঝতে হবে। এখন রুটিনটা মোটামুটি 10টা পর্যন্ত আমার এইভাবেই চলবে। আর এই যে দেখো আমার সকালের খাবার। তো আমি এখনই ভিডিওটাকে এন্ড করে দেবো, আবার নেক্সট আমি আগে আর বা কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। এখন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, পাশে থেকো সাথে থেকো আর দেখতে থাকো আমার এই ব্লগটা। চলো বাই, হ্যাভ এ গুড ডে।